বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় এ সময় এক হাসনাদ আবদুল্লাহ বলেন রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্র জনতা কোনো দল নয় সভায় বক্তারা বলেন অনেক রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা আজ স বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্ভয়ে প্রবেশ করতে পারছে তবে একটি চিহ্নিত চক্র আবারও ষড়যন্ত্র করছে জানিয়ে তাদের রুখে দিতে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে হবে সভায় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সমন্বয়ক রাসেল মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন